ধন সম্পদ কোরআন 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 থেকে বলছি ধন সম্পদ টাকা পয়সা জমিদারি সব কিছু এবং তোমার ব্যবসা বাণিজ্য যা তুমি লোসখানির ভয় করো তোমার বাড়ি ঘর যা তুমি পছন্দ করো সব কিছু থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহর ভালোবাসা এবং রসূলের ভালোবাসা যদি বেশি না হয় তিন নম্বরে বললেন অজিহাদিন আমার আল্লাহ বুঝিয়ে দিলেন আমার পরে রসুন এর পরে জেহাদ আমার পরে রসুন এর পরে কোরআন আজকে আল্লাহর পরে কোরআনের কথা মোল্লারা কয় এই জন্য বড় বড় ইসলামী দল হওয়ার পরেও বিজয় আসে না সিস্টেম লস আল্লাহ বলেন আমার পরে কোরআন নয় আমি আল্লাহর পরে রসুন দলিল দিচ্ছি আমি কোরআন থেকে কুরআনুল কারীমের পাঁচ পারায় সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াত সম্ভবত ৩৬ নম্বর আয়াত তবে একটা কারামত হয়ে গেল মারহাবা জোরে কর কারামত এটা আমার না এইটা হুজুর কেবলা বাগদাদি যিনি মাজার শরীফে থেকে আমি বলবো আমাদের আকীদা যেহেতু কোরআনে ১১ পারায় আল্লাহ বলেছেন কোরআনে কোনো সন্দেহ আছে কিনা একটু জানতে চাই আমার আল্লাহ একটা চ্যালেঞ্জ দিবেন প্রথমে আমরা কিতাব লেখা চ্যালেঞ্জ তো দেই না লাস্টে লেখি ভুল ত্রুটি ধরা পড়লে জানাই পরবর্তী সংস্করণে ঠিক কইরা দেব আর আমার আল্লাহ কোরআন নাজিলে শুরুতে চ্যালেঞ্জ দিয়ে দিলেন দালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লা রাইবা ফি যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই এরপরে আল্লাহ বললেন সন্দেহ নাই এইটাও বললাম তবে এই কোরআন কাদেরকে কাদেরকে হেদায়াত দিবে সেই তো আমি আল্লাহ বলে দেই হুদাল্লিল মুত্তাকিন এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়াত দিবে এখন আমার আল্লাহ কে মুত্তাকি কারা এইটা মাওলানা ওলিউল্লাহ কইলে তোরা মানবি না এই জন্য আমি আল্লাহ বলে দেই এক নম্বর মুত্তাকি তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা মুত্তাকি হেদায়াত পাবে এর মধ্যে এক নম্বর মুত্তাকি হলো যারা গায়েবের ইলমকে বিশ্বাস করে মারহাবা আরে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত রাসূলুল্লাহ মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী শাহপুর দরবার শরীফ আলা হুজুর বাগদাদি হুজুর কেবলা শাহজাদা হুজুর কেবলা আশিক রসুল আল্লামা ওলিউল্লাহ আশিকি সাহেব আলী ওলিউল্লাহ আশিকি সাহেব কারামত হইছে আমি পাঁচ পাড়ার ১৯ পৃষ্ঠা পড়বো হাফেজ এখানে দুই একজন থাকলে এরা পাই পারবো পাঁচ পাড়ার ১৯ পৃষ্ঠা পড়ব সূরা নিসার ১৩৬ নম্বর আয়াত পড়ব শুধু ৩৬ কইছিলাম ১৩৬ আয়াত যেটা পড়ব ওলি আল্লাহর পিছনে আমরা এমনি দৌড়াই না মিয়া গুপ্ত পয়গম্বর আলী রা কায়ালি শেরে হকি পহলোয়ানে পর দেলি লেকে বরসে দি মাকুন হম এতে মেদ অন্দর আদর সায়ায়ে নকলে উম্মেদ অন্দর আদর সায়ায়ে ইয়া আকেলে কসনা তানত বুদ্ধ আজর হানা কেলে এই জন্যই তো আমরা বলি সারে নবী কি পাই বলন্দি মগর সুবহানাল্লাহ এটা বাংলা অর্থ হলো প্রত্যেক নবী রসূলকে আল্লাহ মর্যাদা দিয়েছেন কিন্তু আসারে নবীও কি পাই বলন্দি মগল হর বলন্দি সমস্ত বলন্দি মানে মর্যাদা সমস্ত নবী রসূলদের মর্যাদা যদি একসাথ করা হয় হার বলন্দি সে উঁচা সুবহানাল্লাহ সারে নবীও কি পাই বলন্দি মগন হার বলন্দি সে উঁচা হামারা নবী সবসে
मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी शहर में आओ, तेरी नाद पढ़ते पढ़ते अब्बाजान अमी पांच पर उन्नीस पृष्ठा पढ़ब বলি আল্লাহর পক্ষে আমরা কেন থাকি তা চিছিলাম কোন কারণে আমি তার ওলি আল্লাহ না, কিন্তু আমাদের মুর্শিদকে আপনারা ওলি আল্লাহ কোনো সন্দেহ নাই। আমি পড়ব উনিশ পৃষ্ঠা, এক পৃষ্ঠা করে আমি উল্টাই নাই পাতা গুলি, একসাথে অনেক গুণে পাতা উল্টাই না, আয়াত যেটা পড়ব পৃষ্ঠা যেটা পড়ব, যারা হাফেজরা তারা বলতে পারবেন পাঁচ পারার উনিশ পৃষ্ঠায় আমার আল্লাহ বের করে দিয়েছে। মারহাবা জোরে বলতে হবে না মিয়া, বলি আল্লাহ পিছনে তো আমরা এমনি ঘুরি না। আমার আল্লাহ বলতেছেন আমার পরে রসুল, এর পরে কোরআন। আমার আল্লাহ কয়্যা আইয়ুহাল্লাযীনা আমানু, 136 নম্বর আয়াত সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের কান্না ডাক দিলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানদাররা আবারো ঈমান আনো, ও আল্লাহ আমরা তো তুমি কইতেছো আমরা ইমানদার, ইমানদারদেরকে ডাক দিছে ইমানদাররা আবার কেমন ইমান আনবে, ইমানদার তো ইমানদার, এটা আবার কেমন ইমান আনতে হবে। কোরআনের এক আয়াতের ব্যাখ্যান লওয়ার এক আয়াত দেয়া করেন, হাদিসের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা অনেক সময় হাদিস দেওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমার আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা এক পারার দ্বিতীয় পৃষ্ঠা লাস্টের, বাবা আমি মুরব্বীদের মধ্যে পড়ে গেছি এখন, কিসের মধ্যে পড়ছি, চোদ্দ বছর আগে চিন্তা করলে বলব না, চোদ্দ বছর আগে আমি স্টেজে আইছি, কিন্তু ওই সময়ের কথা হামকের কথা চিন্তা করলাম, মিডিয়ার যুগ দেখেন কত দিয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 কয়টা মিডিয়া, 19, বিসমিল্লাহর অক্ষর 19, এখন যে আয়াত পড়তেছি সেইটা 19, মারহাবা কয় না, এমনি ঘুরি নি আমরা রিল্লা রিল্লা দিছেন, মিডিয়া 19, বিসমিল্লাহর অক্ষর 19, এখন যে আয়াতের আলোচনা করতেছি এইটা 19, আমার বাবার। এই জন্য আমি গজলে লিখি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয়। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা নুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয়। আর কোরআন হাদিস তো অনেকেরই বুঝে আসবে না, বুঝার বয়স চলে গেছে, কিন্তু আমার এই গজলের প্রথম দুইটা কলি তো সবারই বুঝে আসার কথা, যে পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্টকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, আর আল্লাহর কুদরতি সংসদে আল্লাহ বিল পাশ করেছেন আমার হাবিবের সালাম না দিলে নামাজ হবে না। আগস্টের 6 তারিখ সকালে 7:30 শুক্রবার দিনে গজলটা আমি লিখেছিলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে জোরে জোরে সালাম দেয়া যায়
नबी के सलाम ना दीने नमक तो भाई होए ना नबी के सलाम ना नमाज तो भाई ओलीउल्ला अर्जी जानाय अल्लाहर दरगाय पापराशी मोर क्षमा करो नूर नबी जीर ओसीलाय मरणेर दिन थाकि जेन सोनालो मदीना मरणेर दिन थाकि ও সোনার মদিনা নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে জোরে সালাম দেয়া নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না ওই আল্লাহ নবী চিনানোর জন্য কত চমৎকার পলিসি করলেন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন ইমানদারেরা আমিনু তোমরা ইমানদাররা আবারও ইমান আনতে হবে কেমন ইমান আমার আল্লাহ এক পারার দ্বিতীয় পৃষ্ঠায় উত্তর দিয়ে দিলেন আমিনু সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ বলে দিলেন ইমানদাররা কেমন ইমান আনবা তোমাদের পূর্বে সাহাবাজ বাইনরা আমি আল্লাহর উপর এবং আমার হাবিবের উপর যেমন ইমান এনেছিল সাহাবাজ বাইনরা তোমরা ইমানদার যারা ওই রকম সাহাবিদের মতো তোমরা ইমানদার হতে হবে ওই রকম ইমানদার তোমরা ইমান ওই রকম ইমান তোমাদের আনতে হবে ওই আল্লাহ কোরআনুল কারিমের পাঁচ পারায় ১৯ পৃষ্ঠায় ১৩৬ নম্বর আয়াত সূরা নিসায় আমার আল্লাহ ওয়াজ শুনলেন আমার আল্লাহ ওয়াজ করলেন মিনু বিল্লাহি ওয়া রাসূলি তোমরা ইমানদাররা আবারও ইমান আনো আমি আল্লাহর উপর এবং আমার রসুলের উপর এরপরে বললেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি আমার রসুলের পরে এখন ওই রসুলের উপর যেই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি ওই কিতাবের উপর এখন তোমরা ইমান আনো তাইলে আগে আল্লাহর উপর ইমান দ্বিতীয় নম্বরে রসুলের উপর ইমান তৃতীয় নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি আমার রসুলের উপর ইমান আনার পরে এরপরে রসুলের উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআনের উপর ইমান আনো এইটা গেল বাবা পাঁচ পারার ১৯ পৃষ্ঠায় সূরা নিসার ১৩৬ নম্বর আয়াত ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এ ২৮ পারার ১৫ পৃষ্ঠায় আমি মুরব্বীদের মধ্যে পড়ে গেছি আগেই কইছি কিন্তু আমার কথা কিন্তু মুরব্বী না অন লাগবো কথা কয় না আমার কথা কি বুঝছেন আপনারা কারণ আজকেও তো পোস্টারের মধ্যে আমি মুরব্বী না বক্তাদের মধ্যে আমি মুরব্বী না কথা বলে মানে এমনি বয়সে মুরব্বী না লেখাপড়ায় মুরব্বী না মানে লেখা অনুযায়ী মুরব্বী এই জন্য আমাকে মুরব্বী আনা কথা বলতে দিতে হবে কিছু কোরআন হাদিস বলতে দিতে হবে রাজি আছেন না আমি গজলের পো এই যে ২৭২টা গজলে কিতাবে আছে কয়টা এখানে ২৭২টা গজল আছে আরো ৫০টা নতুন গজলের বইতে ঢুকবে ইনশাল্লাহ নতুন গজলের মধ্যে ঢুকবে কিন্তু এই ২৭২টা আছে যদি বাংলাদেশে প্রতিযোগিতা হয় এটা সুক্রিয়া হিসাবে বলছি যে বক্তাদের মধ্যে গজল নিজে লিখে নিজে সুর করে স্টেজে বলে এইরকম ফার্স্ট সেকেন্ড থার্ড ৩টা প্রাইজ দেওয়া হবে আমার মনে হয় আমি ফার্স্ট প্রাইজ না পাইলেও সেকেন্ড প্রাইজ ইনশাল্লাহ পাবো ফার্স্ট হয়তো পাবো না দেখি না যদিও তারপরও পেলাম সেকেন্ডেই নিলাম আমি এই ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা মনে হয় আর একটা ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা মনে হয়েছে কইতাম বাবা ভারতে
আমার হাবিবের সানে কবিতা প্রতিযোগিতা হলো। দশ হাজার কবিতা ইনবক্সের মধ্যে পড়লো, আমার হাবিবের কবিতার সানে কবিতা প্রতিযোগিতা, নাথ শরীফ প্রতিযোগিতা। কয় হাজার পড়লো বাবা জোরে কন, এই প্রাইজের কথা মনে হয় কথাটা মনে হলো, দশ হাজার কবিতা ইনবক্সের মধ্যে পড়লো। জাজম্যান, জাজম্যান বুঝুন তো, মানে যারা বিচারক, বিচারকরা যাচাই বাছাই করে এক চান্সে 9999টা কবিতা ডিলেট করে দিলেন, রইল কত? 100 চলে গেল, রইল আবার যাচাই করে 75টা ডিলেট করলেন, রইল 25টা, 25টার থেকে 22টা ডিলেট করলেন, রইল 3টা। এই 10,000 কবিতার মধ্যে, এই কথাটা এই বছর মিড ডে মিলাদ মাসে আমি অনেকবার বলেছি অনেক জায়গায়, আজকেও অনেকগুলো মানুষ একসাথে বসে জানা যায়, এই যে 10,000 কবিতা আমার হাবিবের শানে কবিতা লিখে প্রতিযোগী হলো, এর মধ্যে যিনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের ধর্মমন্ত্রী নয়, তিনি পাকিস্তানের ধর্মমন্ত্রী নয়, তিনি লেবাননের ধর্মমন্ত্রী নয়, আফগানিস্তানের ধর্মমন্ত্রী নয়, যিনি ফার্স্ট প্রাইজ নিয়েছেন 10,000 প্রতিযোগীর মধ্যে, তিনি হলেন ইন্ডিয়ার ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী। সুবহানাল্লাহ, কয় না দেখ স্যার, এম সম্মান আমাদের মোল্লা ভাইরা নবীজির ঈদে মিলাদুন্নবীর নিয়া টিস্কারি মাস্কারি করে, এরা খুশি বোঝে ঈদ বোঝে না, কথা পায় না, লাউ সিনে কদু সিনে না, মানে এই উদাহরণ দিতে মনে চা কর্ম কি, এরা লাউ চিনে কি সিনে না, কদু সিনে না, 20 টাকা চিনে 20 টাকা সিনে না, এরা খুশি বোঝে ঈদ, আবার ঈদ বুঝলে খুশি কি বুঝে কি না কে জানে, হ্যাঁ দুইটা খুশি বুঝে, সামরার ঈদ, জাকাত ভাতার ঈদ মুখস্থ, যে রমজান শাওয়াল একই শাবান রমজান, জিলকত জিলহজ, রমজানের জাকাত ফেতরার ঈদ মুখস্থ, আর চামড়া কালেকশনের ঈদরা মুখস্থ। আমার হাবিবে ঈদে মিলাদ উন্নবীর ইসলাম, এইটা শুনলেই আমার ভাই, আমি আবার গালি গালাজ পছন্দ করি না, আমার ভাই জানদের কেমন জানি একটা শরীরের মধ্যে চুলকে নিয়ে, আমি এই গজলের কিতাবে পাবেন, আজকে মনে হয় বেশি নাই গজলের কিতাব, এটার মধ্যে আমি লিখেছি গত বছরের আগের বছর দুঃখে দুঃখে লিখছি, যে মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মোনাফেকদের পরিচয় মিলে, হাত তুইলা দেখাইতে হবে কথাটা ঠিক লিখছি কিনা বলেন, কথাটা ঠিক লিখছি কিনা বলেন, এই দুইটা মাস আসলে কোন বেড়ায় ইমানদার কোন বেড়ায় মুনাফেক, এইটা কারো জিগান লাগে না, এমনি বোঝা যায় কথা কন, এই বছর ঈদে মিলাদুন্নবী আসার পরে বাংলাদেশের প্রথম সরকারি গেজেট আকারে, গেজেট আকারে এই বছর ঈদে মিলাদুন্নবী সালাম হলো, আয় হায় এক কুলাঙ্গার গালি দিতে মনে চায় না কিন্তু কথাটা এসে গেল, সে বলল কয় সরকার মদের লাইসেন্স দেওয়াতে যেমন মদরা হালাল হয়ে যায় নাই, তেমনি ঈদে মিলাদুন্নবী সালাম সরকার গেজেট আকারে ঘোষণা দেওয়ার পরেও এইটা বেদাত মুক্ত হয় নাই, নাউজুবিল্লাহ জোরে বলেন, যদি তাই হয়, যদি তাই হয় বাংলাদেশ সরকার যদি গেজেট পাশ করলে ঈদে মিলাদুন্নবী সালাম বেদাত মুক্ত না হয়, তাইলে তোমার যে জন্ম সার্টিফিকেট দিয়েছে তুমি মেহরবানি করে, আমরা অনুরোধ করলাম জলমে কলেজ ময়দান থেকে
তোমার জন্মের সনদরা কোরআন থেকে আমরা দেখতে চাই, তোমার ন্যাশনাল আইডি কার্ডটা কোরআন থেকে হাদিস থেকে, কোরআনে বলেছে তোমার ন্যাশনাল আইডি কার্ড সঠিক, তোমার জন্মটা সঠিক, এইটা তুমি কোরআন থেকে হাদিস থেকে দলিল দিতে হবে। আর যদি না হয়, যদি কোরআন থেকে হাদিস থেকে তোমার জন্মের সনদ দিতে না পারো, তোমার জন্মের সনদ তো মাস হ্যাশ শেখ হাসিনা দিয়েছে, তোমার জন্মের সনদ বাংলাদেশ সরকার দিয়েছে, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেজেট পাশ করার পরে যদি এইটা বেদাত মুক্ত না হয়, তাইলে তোমার জন্ম তো কোরআন হাদিসে দেয় নাই, জন্ম জন্মের দলিল কোরআন হাদিসে দেয় নাই, বাংলাদেশ সরকার দিয়েছে। বাংলাদেশের যে সরকার যদি তোমার জন্মের সনদ দিনে তোমার জন্মের সনদ দিল, মানে ঈদ মিলাদুন্নবীর সনদ দিলে যদি এইটা বেদাত মুক্ত না হয়, তাইলে তোমার জন্মের সনদ তো কোরআন হাদিসে দেয় নাই, বাংলাদেশ সরকার দিয়েছে। তুমি যেহেতু সরকার মানো না, তাইলে তোমার জন্মটা তো আমরা হারাম মনে করতে পারি, ঠিক কিনা? আমার যুক্তি যদি ফালাইতে পারেন ফালাই দেন, কারণ ওনার জন্মের সনদ তো কোরআন হাদিসে দেয় নাই, ওনার জন্মের সনদ দিয়েছে বাংলাদেশ সরকার না, তাইলে উনি যেহেতু সরকার এর মানে না, তাইলে ওনার জন্ম সমস্যা। আমার পারলে আমার যুক্তি দিয়া, আমার যুক্তিটা উল্টান, আমি আপনার যুক্তি মানবো যদি আপনি যুক্তি দিতে পারেন। যেহেতু উনি বলছে বাংলাদেশ সরকার ঈদে মিলাদুন্নবীর সার্টিফিকেট দেওয়াতে, মানে এটা কোরআন হাদিস, তাও কারা? ইসলামী ফাউন্ডেশনের বাংলাদেশের সেরা সেরা আলেম, তারা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মিলাদুন্নবীর বোর্ড বসে কোরআন হাদিস ইজমা কিয়াস রিসার্চ করে ধর্মমন্ত্রীর নেতৃত্বে, মা হাসিনার নির্দেশে, প্রেসিডেন্টের নির্দেশে কোরআন হাদিস রিসার্চ করে ঈদ মিলাদুন্নবী ইসলাম গেজেট আকারে পাশ করেছে। এইটা হুজুরের ভাল লাগে না? তা ভালো যেহেতু লাগে না, তাহলে জন্মের সনদ তো তোমার কোরআনে দেয় নাই, তোমার ন্যাশনাল আইডি কার্ড তো কোরআনে দেয় না, এটা বাংলাদেশ সরকার দিছে, অবশ্যই তোমার জন্মে কোনো সমস্যা। এবং এখন বলবেন এই কথা কেন আসলো? এই কথা আসছে নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। আমার আল্লাহ আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার শুধু পাগল বলেছিল, আমার আল্লাহ এইটার প্রতিবাদে দশটা দোষ বর্ণনা করলেন, লাস্টের দশটা বর্ণনা করলেন যে জন্মের ঠিক নাই, মার কাছে যায় কয় মাথরে কাইটা লওয়া, তুমি কইছো অমুকে আমার বাবা, নবী কইছে হুজাফা আমার বাবা। শুধু তাই নয়, আরও বলেছে আমার নাকি জন্মের সমস্যা, দশটা দোষের নয়টা দোষ আমি নিজেই পেয়েছি, কিন্তু লাস্টের দোষটা এইটা তো আমি জানি না মা, তুমি জানো, সত্য কথা না বললে তোমাকে দুই টুকরা কইরা ফেলবো। মাকে পেকেপে বললো বাবা কথা সত্যই ঠিক আছে, কারণ যাকে আমরা নবী মানার নবুয়তি প্রকাশ করার পূর্বেই, যাকে আমরা চল্লিশ বছর আমিন বলে সাক্ষী সত্যই বলেছে। নবীর বিপক্ষে কথা বললে নুজুলে খাস হুকুমে আম, এইটার এই এই আয়াতের নুজুলটা খাস, কিন্তু হুকুমটা কিয়ামত পর্যন্ত একরকম। যদি দেখেন কোনো মানুষ আলেম হোক আর যেই হোক পীর হোক, যদি দেখেন নবীর বিরুদ্ধে সাজায়া গোসায়া কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে রসুলকে খাটো বানাইতে চায়, বুঝবেন এই দশ দোষে হেয় দোষী, কারণ নুজুলে খাস একজনের জন্য নাজিল হয়েছিল, কিন্তু এটার হুকুম কিন্তু ওই দিন শেষ না, হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। এই দেখেন আজকে আমি একা না, হাজার হাজার আলেম এই লোকের জন্মের ব্যাপারে সন্দেহ পোষণ করতেছে, কারণ সরকার যদি বাংলাদেশ সরকার ঈদে মিলাদুন্নবীর ঘোষণা দিলে যদি এইটা বেদাত মুক্ত না হয়, তাহলে সরকার তো তোমার জন্মের সনদও দিয়েছে। আজকে এই কথা তার শুনতে হলো কেন? ওই যে কোরআনের আয়াত প্রমাণ করতেছে, নবীর বিরুদ্ধে বললেই বোঝা যাবে তার দশটা দোষ আছে। কথা কয় না দেখছ, কথা কয় না, নবীর কোনো দোষ বললেই বুঝতে হবে তার দশটা দোষ, তার মধ্যে লাস্টের দোষটা হলো তার জন্ম নিয়ে ভয়। কথা কয় না বাবা, আমার বাবারা এই জন্য তার এই সমস্ত কথা এখন শুনতে হচ্ছে। আমাদের তাকে গালি দ্বারা দেওয়া কোনো উদ্দেশ্য নয়, কিন্তু সত্য কথাটা প্রকাশ করা উদ্দেশ্য। আমার ভাইরা, আবু বকর সিদ্দিকের কাছে তো যাইতেই পারলাম না, সাবজেক্ট দিছিল ইমানের আলোচনায় তো শেষ হয় না। আব্বাজান বাবাজান, ভারতের মুখ্যমন্ত্রী ফার্স্ট প্রাইজ নিল 10,000-এর মধ্যে, কথাটা বলবো? তাহলে একজনে 5 বস্তা চাল দেন মাদ্রাসায়,
একজন এরকম একটা বীর বাহাদুর আছেন না কালেকশন করতাম না একজনে পাঁচ বস্তা চাল দেন মাদ্রাসার দশ হাজার মানুষের মধ্যে মুখ্যমন্ত্রী তিনি বিধর্মী আমার নবীর শান লেখা ফার্স্ট প্রাইজ নিল লেখলো কি তিনি লিখলেন ফরশ থেকে আরশ আরশ থেকে ফরশ জমিন থেকে আসমান আসমান থেকে জমিন চন্দ্র সূর্য তারকারাজি এগুলোর আবার একটু সীমানা জানা দরকার যে ১৩ লক্ষ পৃথিবী একসাথ করলে যা হবে একটা সূর্য তত বড় সুবহানাল্লাহ ও বাবা কোটি কোটি সূর্য একসাথ করলে একটা চাঁদের মতো কোটি কোটি চাঁদ একসাথ করলে একটা তারার মতো শুধু তাই নয় সাত আসমান এক একটা আসমান ৫০০ বছর লেখলো কি এই মুখ্যমন্ত্রী যে দশ হাজার কবিতার মধ্যে ফার্স্ট প্রাইজ নিল তিনি লেখলেন কি এইটা একটু শুনিয়া যান সাত আসমান সাড়ে তিন হাজার বছরের রাস্তা মোটা আবার সাতটা ফাঁকা সাত হাজার বছরের রাস্তা ফাঁকা এইভাবে সাড়ে সাত হাজার বছরের রাস্তা হলো আসমান মোটা আর ফাঁকা এরপরে চন্দ্র সূর্য তারকারাজি এই সাত আসমান সাত ফাঁকার পরে সত্তর হাজার নূরের পর্দা লেখলো কি মুখ্যমন্ত্রী সাত হাজার বছরের রাস্তার পরে সত্তর হাজার নূরের পর্দা এক একটা পর্দা পাঁচশো বছরের রাস্তা মোটা আবার পাঁচশো বছরের রাস্তা খালি এইভাবে নূরের পর্দা সত্তর হাজার পর্দা পানির পর্দা সত্তর হাজার পর্দা অন্ধকারের পর্দা সত্তর হাজার পর্দা ও বাবা আলোর পর্দা এবং আগুনের পর্দা সত্তর হাজার পর্দা এইভাবে দেখা যায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার বছরের রাস্তা হলো পর্দা গুনি মোটা আর ফাঁকা এদিকে পাইলাম সাত হাজার বছরের রাস্তা আসমান মোটা আর ফাঁকা তাইলে হয়ে গেল পাঁচ লক্ষ সাতচল্লিশ বছরের রাস্তা এরপরে পাঁচ লক্ষ সাতচল্লিশ বছরের রাস্তার পরে সিদরাতুল মুনতাহা জিব্রাইলের বাড়ি ১৩ লক্ষ দুনিয়ার সমান হলো সূর্য কোটি কোটি চন্দ্র সূর্যের সমান একটা তারকা পাঁচ লক্ষ সাতচল্লিশ বছরের রাস্তার পরে হলো জিব্রাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা পিছনে যা বললাম সব কিছু একসাথ করলে যা হবে জিব্রাইলের বাড়ি একাই সবার চেয়ে বড় এখন আবার এই চন্দ্র সূর্য তারকা সিদরাতুল মুনতাহা চার সত্তর হাজার পর্দা এক একটা পর্দা পাঁচশো বছরের রাস্তা মোটা এই সিদরাতুল মুনতাহা সহ সব কিছু আসমান জমিন সব কিছু মিলে একসাথ হলে যত বড় হবে আল্লাহর আরশ আরো বড় সুবহানাল্লাহ বলে এরপরে আল্লাহর আরশ আরশ সিদরাতুল মুনতাহা আসমান জমিন সব কিছু একসাথ করার পরে যে কুরসিটা আল্লাহ বানাইছেন নিজে বলবেন ওই কুরসিটা সব কিছু একসাথ করলে যা হবে তার সে কুরসিটা আরো বড় সুবহানাল্লাহ এখন এই ভারতের মুখ্যমন্ত্রী লেখলো মহব্বত করে বসেন এই ভারতের মুখ্যমন্ত্রী লেখলো এ দুনিয়ার মানুষ এই যে চন্দ্র সূর্য তারকারাজি সিদরাতুল মুনতাহা আরশ কুরসি লৌহ কলম যত কিছু আছে সমস্ত কিছু যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় ফার্স্ট প্রাইজটা কে নিল ভারতের মুখ্যমন্ত্রী আমার হাবিবের শান লেখা দশ হাজারের মধ্যে ফার্স্ট প্রাইজ নিল তিনি লিখলেন এই জমিন থেকে আসমান আসমান থেকে সিদরাতুল মুনতাহা ১৩ লক্ষ গুণ বড় সূর্য এই সূর্যটা পর্যন্ত সহ সব কিছু যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় আর একটা দাড়ি পাল্লা যদি দাঁড় করানো হয় এক পাল্লায় যদি সমস্ত আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন সিদরাতুল মুনতাহা চন্দ্র সূর্য তারকারাজি সব কিছু যদি স্বর্ণ দিয়া ভরে দিয়ে দাড়ি পাল্লা দাঁড় করিয়ে এক পাল্লায় যদি সমস্ত স্বর্ণগুলি যদি এক পাল্লায় দিয়ে দেওয়া ভারতের মুখ্যমন্ত্রী
মুসলমান নয় ওই ভারতের মুখ্যমন্ত্রী যদি এমন কথা লিখতে পারে ও আলেম সমাজ তোমরা কোন দিকে যাচ্ছ তাইলে কি তোমাদের জন্যই কোরআনের এই আয়াত ১৯ পারার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়াইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা রাসূলের বিদ্বেষী যারা কিয়ামতের দিন নিজের হাতরা কোনো পর্যন্ত নিজের হাত নিজে খাবে খাবে আবার হাত হয়ে যাবে আবার খাবে এইভাবে তার আজাব চলতে থাকবে ফেরেশতারা দেখায় দেখায় বলবে এই বেদপটা যতদিন জলমে ছিল বড়ুরায় ছিল বাংলাদেশে ছিল পৃথিবীতে যতদিন ছিল রসুলের বিরোধিতা করত এই বেদপটা নিজের হাত নিজে কামড়াইবে ১৯ পারায় সূরা ফুরকানে আমার আল্লাহ বললেন ওয়াইয়াউমা ইয়াদুজ জালিমু ওই দিন জালেমেরা নবী বিদ্বেষীরা হাবিবের সাথে যারা বিয়াদবি করেছে এই বিয়াদবরা নিজের হাত নিজে খাবে কোন পর্যন্ত এই পর্যন্ত খাবে আবার হাত হয়ে যাবে আর বলবে মার রসুল হ্যাঁ ওয়ায়ামা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা বলবে নিজের হাত কামড়াইয়া খাবে আর বলবে আমি যদি রসুলের পথে থাকতাম আমি যদি নূরের নবীর পক্ষে থাকতাম ওই দিন আফসোস করলে লাভ হইব কি ওই দিন আফসোস করলে লাভ হবে কি নিজের হাত এ মুসলমান এই ১৪ বছরের মাথায় আজকে আশাটা আমার সার্থক হবে এই কথাটা যদি আজকে মনে রাখতে পারেন নবী বিদ্বেষী যারা তাদের নিজের হাত ফেরেশতারা কাটা লাগবে না ফেরেশতারা আলাদা করা লাগবে না নিজের দাঁত দ্বারা নিজের দাঁত দ্বারা নিজের হাতের হাড্ডি সহ গোস্তগুলি কোন পর্যন্ত খাবে আর বলবে আমি যদি রসুলের পথে থাকতাম সুবহানাল্লাহ মারহাবা কি কইবেন না এর পরের আয়াতে আল্লাহ বললেন এই বেদ্যপটা নিজের হাত তো খাইব আবার হইয়া যাইব আবার খাইব হই এইভাবে কিয়ামত পর্যন্ত হইতেই থাকব তার আজাবই এইটা কিন্তু সেই বেদ্যপটা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি বুঝা শুনিয়া বন্ধু বানায়েন ইয়া ওয়াইলাতা লাইতানি লাকাদ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলাম আমি নবীর পক্ষে থাকতে পারতাম কিন্তু আমি যদি বাটপাটারে বন্ধু না বানাইতাম এই জন্য সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গ সর্বনাশ কেমন আফসোস নিজের হাত নিজে খাবে এরপরে বলবে যে আমি যদি রসুলের পথে থাকতাম তাইলে আজকে আমার এই বিপদ হইতো না তবে বিপদ থেকে বাঁচতে পারতাম আমি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা খলিল মানে বন্ধু আমি যদি ওই লোকটার ওই আলেমদারে বন্ধু যদি না মনে করতাম তাইলে আমি ঠিকই রসুলের পথে থাকতে পারতাম ভারতের মুখ্যমন্ত্রী লেখলো কি কইতাম ওই আমি কই না মনের কথা কা আজকে আজকে পাইছি তো কমু আজকে ঠিক কি না কার কাছে বলিব দুঃখ কার কাছে লিব দুঃখ মানুষ তো মিলে না আমি কই না মনের কথা না ওই আমি কই না মনের কথা আজকে কর মানুষ পাইছি কয়ে যাই ঠিক কি না রে বাবা আমার বাবারা মুখ্যমন্ত্রী লেখলো ১৩ লক্ষ দুনিয়া একসাথ করলে যে একটা সূর্য তাতার তার সে বড় মুখ্যমন্ত্রী কয় সব কিছু যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় আর একটা দাড়ি পাল্লা যদি আল্লাহ দাঁড় করায় সমস্ত আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন সিদরাতুল মুনতাহা চন্দ্র সূর্য তারকা সব কিছু স্বর্ণ দিয়া ভৈরা দাড়ি পাল্লা দাঁড় করায়া এক পাল্লায় যদি সমস্ত স্বর্ণ গুণী দেয় আর আর এক পাল্লায়
যদি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি এর টুপি মোবারক নয়, পাগড়ি মোবারক নয়, রুমাল মোবারক নয়, জুব্বা মোবারক নয়, আমি মুখ্যমন্ত্রী ঘোষণা করছি ইন্ডিয়ার সমস্ত স্বর্ণগুলি যদি মনে রাখতে হবে যে আরশ ভর্তি স্বর্ণ, কুরসি ভর্তি স্বর্ণ, আসমান ভর্তি স্বর্ণ, জমিন ভর্তি স্বর্ণ, চন্দ্র ভর্তি স্বর্ণ, সিদরাতুল মুনতাহা জিব্রাইলের বাড়ি সব কিছু একসাথ করলে যা তার সে বড় জিব্রাইলের বাড়ি, সেই জিব্রাইলের বাড়ি স্বর্ণ দিয়া ভর্তি, এই সমস্ত কিছু ভর্তির স্বর্ণগুলি যদি এক পাল্লায় দেওয়া হয় আর অপর পাল্লায় যদি আমার নূরের নবী সাল্লামের জুতা মুবারক নয়, নবী সাল্লামের জুতা মুবারকে তলা মুবারকে যে ধুলি মুবারক আছে ওই ধুলি মুবারকগুলি যদি অপর পাল্লায় দেওয়া হয় আর আমি মুখ্যমন্ত্রীকে যদি প্রশ্ন করা হয় আসমান ভর্তি স্বর্ণ, আরশ ভর্তি স্বর্ণ, কুরসি ভর্তি স্বর্ণ, সমস্ত কিছু ভর্তি স্বর্ণ, এই স্বর্ণের পাল্লা নিবা নাকি মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকে তলা মুবারক যে ধুলি ভালি লাগা ওই ধুলি বালু এক পাল্লায় দেওয়া হয়েছে, তুমি কোন পাল্লা নিবা? ভারতের মুখ্যমন্ত্রী কবিতাই লিখলেন, যিনি 10,000 কবিতার মধ্যে ফার্স্ট হলেন, ফার্স্ট প্রাইজ যিনি নিলেন, তিনি লিখলেন যে আমি সমস্ত স্বর্ণের পাল্লাকে বলবো এটা আমি মুখ্যমন্ত্রীর জন্য তুচ্ছ, মুসলমানদের নূরের নবীর জুতা মুবারকের ধুলি মুবারক যে পাল্লায় আছে এই পাল্লায় আমি পছন্দ করলাম। আপনি কি চিন্তা করতে পারেন? আপনি কি লেখার ওজনটা বুঝছেন? লেখাটার ওজন কত? সমস্ত কিছু যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, দাড়ি পাল্লা দার করে যদি বলা হয় সব কিছু ভর্তি স্বর্ণ এক পাল্লা, আর রসুলের জুতা মুবারকের ধুলি মুবারক আর এক পাল্লা, তুমি কোনটা পছন্দ করবা? বা আমি ধুলি মুবারকের পাল্লাই পছন্দ করব। সুবহানাল্লাহ, একজন বিধর্মী আমার রসুল কি কি জানে? আরে মোল্লা বেয়াদব বাটপার, এই জন্যই এই বাটপারদের কবর হয় বাথরুমের ড্রেনের পাশে, কথা পায় না। আর কবি নজরুল অষ্টম শ্রেণী, ওই সময় অষ্টম শ্রেণীর সার্টিফিকেট ছিল না, 2010 সাল থেকে মনে হয় অষ্টম শ্রেণীর সার্টিফিকেট শুরু হয়েছে, আবার সরকার বাদ দেওয়ার চিন্তা করতেছেন, আব্বা কবি নজরুল সার্টিফিকেট নাই, আজকে তাকে নিয়ে এমফিল করা হচ্ছে, মানে তাকে নিয়ে ডক্টরিয়েট করা হচ্ছে, তাকে নিয়ে গবেষণা চলছে। তিনি জীবনের লাস্টে যা লিখলেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, কিন্তু তার আগে লিখছেন যে আগে আমি রসুলের প্রশংসা লিখব, এরপরে আমার দাবি জানাবো আল্লাহর দরবারে। তিনি লিখলেন, আমি যদি আরবি হতাম মদিনারি পথ যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী হযরত। আপনি কি চিন্তা করতে পারেন লেখাটার ওজন? যে আমি কবি না হইয়া আমি যদি নবীজি সালাম মক্কা থেকে যে রাস্তা দিয়ে মদিনায় দিয়েছে আমি যদি ওই রাস্তার মাটি হতাম তাইলে আমার সম্মান আরও বাড়ত, কারণ নবী সালামের পা মোবারক আমার শরীরের মধ্যে লাগছে। সুবহানাল্লাহ, বলল্লাহ, এই লাগার কারণে আরে নবীজির ভালোবাসা ইমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে প্রশ্ন করা হলো, আসুইলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ভাই কাইফা কানা হুব্বুকুম লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কিভাবে নবীকে ভালোবাসতেন, আপনাদের ভালোবাসার কথা জানতে চাই। ওয়া ক্বালা কানা ওয়াল্লাহি, খোদার কসম, সুবহানাল্লাহ কইবেন না, ওয়া ক্বালা কানা ওয়াল্লাহি আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা, আমরা নবীকে কেমন ভালোবাসতাম। আমি আলীর জবানে শুনে নাও, আপনারা শুনবেন নি, তাহলে অন্তত 5 জনে 5 বছর সাল দেন না,
এসএমএস সম্মানিত কবাসী আমাদের তাহির হোসেন ইনশাআল্লাহ মাহফিলের নিকটবর্তী রয়েছেন।